শ্রোতাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভূয়া আজ পঁয়ত্রিশতম পাঠের মূল বাক্য হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে মূল্য পরিশোধ করা যাবে কি বা আক্ষরিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না কেন্তার সঙ্গে আন্না একটি কনভেয়ার বেল্ট সুশি রেস্তোরাঁয় এসেছে এ ধরনের রেস্তোরাঁয় গ্রাহকদের সামনে একটি কনভেয়ার বেল্টের উপরে সুশি ভর্তি বাটি চলমান থাকে যেখান থেকে গ্রাহকরা পছন্দ মতো বাটি তুলে নিতে পারেন তারা টাটকা মাছ দিয়ে তৈরি সুশি উপভোগ এবার তাহলে শোনা যাক পাঠের পাঠের কথোপকথন এই হচ্ছে クレジットカードは使えますか？クレジットカードベバハルかお感情をお願いします。全部で五千二百円です。クレジットカードは使えますか？はい、使えます。今は、一瞬言葉だったベッカーからじゃ。今日レストランキャシヤーに言っとるの。 ও অনুগ্রহ করে বিলটা দিন মানে হল বিল লক্ষ্য করুনজ অর্থাৎ বিল শব্দটির আগে সম্মানসূচক উপসর্গ ও যুক্ত করে এটিকে মার্জিত রূপ দেয়া হয়েছে আবার ওকানজ শব্দটি বাক্যের কর্মপদ বলে এর পরে বসেছে কর্মপদ নির্দেশক পার্টিকেল ও এর পরে আছে এর অর্থ প্লিজ অনুগ্রহ করে ইত্যাদি কথাটি সাধারণত রেস্তোরাঁয় বিল চাওয়ার সময় ওয়েটার বলা হয় কামুল ভাই দোকানে মূল্য জিজ্ঞেস করতে চাইলে কি বলতে হবে সেক্ষেত্রে বলতে পারেন এটির দাম কত আবার ফিরে যাই কথাবার্তায় ক্যাশিয়ার উত্তর দিলেন সর্বমোট পাঁচ হাজার দুশো ইয়েন মনে হচ্ছে আন্নার কেন্তা প্রচুর খাবার খেয়েছে মানে হলো সব দে এই পার্টিকেল দিয়ে এখানে পরিসর বোঝাচ্ছে কাজেই অর্থ হল সব মিলে অর্থাৎ সর্বমোট এই শব্দগুচ্ছ প্রায় কাজে লাগে তাই এটি মুখস্থ রাখার চেষ্টা করুন অর্থ হল পাঁচ হাজার দুশো গো মানে পাঁচ সেং মানে হাজার নি হল দুই এবং শিয়াকু অর্থ হল শত এম কথাটির অর্থ ইয়েন জাপানি মুদ্রা এই পাঠিয়ে আমরা প্রথমবার শুনলাম একশোয়ের চেয়ে বড় সংখ্যা প্রথমে স্যাক্য অর্থাৎ শত নিয়ে বলা যাক এক শত মানেও সিয়াকু আবার এই শাকু শব্দটির আগে এক বাদে অন্যান্য সংখ্যাও জুড়ে দেয়া যায় কাজেই দুশো মানে হলো নিহাক তবে কোন কোন সংখ্যার পরে শাকু শব্দটির উচ্চারণ বদলে যায় তিন শত হল সাম ছয়শ হচ্ছে ডোপ ব্যাক এবং আটশো মানে হাফ আচ্ছা হাজার অর্থাৎ সেন শব্দটির ক্ষেত্রেও কি একই ব্যাপার ঘটে মানে হাজারে গুণিত বোঝাতে কি শব্দটির আগে সংখ্যা জুড়ে দেওয়া যায় হ্যাঁ এক হাজার যথারীতি এরপর একাধিক হাজারের ক্ষেত্রে একইভাবে সংখ্যার পরে সেন বসবে তবে এখানেও কিছু কিছু ক্ষেত্রে সেন শব্দটির উচ্চারণ বদলে যাবে যেমন তিন হাজার হবে সান এবং আট হাজার দশ হাজারের গুণিতক হলে কিভাবে বলা হয় দশ হাজারের গুণিতক বোঝাতে সংখ্যার সঙ্গে মাম শব্দটি ব্যবহার করা হয় আর দশ হাজার হল মাম তাহলে ইয়াকু সঙ্গে মান জুড়ে দিলে হয়ে যাবে লক্ষ দশ তাই না ঠিক ধরেছেন এরপর কেন্তা ক্যাশিয়ারকে জিজ্ঞেস করল ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করা যাবে কি আক্ষরিক অর্থ হল ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি এটাই হলো আজকের মূল বাক্য মানে ক্রেডিট কার্ড এটি হল ইংরেজি শব্দের জাপানীকরণ এই পার্টিকেল বাক্যের মূল প্রসঙ্গের পরে বসে ব্যবহার করতে পারা এই ক্রিয়াটি আসলে অর্থাৎ ব্যবহার করা ক্রিয়াপদ থেকে গঠন করা একটি পরিবর্তিত ক্রিয়ারূপ এই ক্রিয়ারূপ দিয়ে কোনো কিছু করার সক্ষমতা বা অনেক ক্ষেত্রে সম্ভাব্যতা বোঝায় চলুন আজকের মূল বাক্যটি অনুশীলন করা যাক ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাস কা উত্তরে ক্যাশিয়ার বললেন হাই স্কাইমাস হ্যাঁ ব্যবহার করা যাবে হাই মানে হ্যাঁ স্কাইমাস অর্থ হল ব্যবহার করতে পারেন এবার চলুন আরেকবার শোনা যাক পঁয়ত্রিশতম পাঠের কথোপকথন আজকের মূল বাক্য হল ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাস কা ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে আজ আমরা একটি ক্রিয়াপদের সক্ষমতা জ্ঞাপক ক্রিয়ারূপ শিখেছি তা হচ্ছে সুকাই মাস এ ধরনের ক্রিয়ারূপ কিভাবে গঠন করতে হয় অনুগ্রহ করে তা শিখিয়ে দিন চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক টিচার বললেন ক্রিয়ার এই রূপটির দুরকম অর্থ হয়ে থাকে এর একটি হল কোনো কিছু করার সক্ষমতা যেমন আমি জাপানি ভাষায় কথা বলতে পারি এটি বোঝাতে কথা বলা অর্থাৎ ক্রিয়াটির পরিবর্তিত রূপ হানাসমাস অর্থাৎ বলতে পারা রূপটি ব্যবহার করা যায় অন্য ব্যবহারটি হল নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কিছু করার অনুমতি যেমন ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি না তা জিজ্ঞেস করতে স্কাইমাস অর্থাৎ ব্যবহার করা ক্রিয়াটি পরিবর্তন করে স্কাইমাস ব্যবহার করতে পারা বলা হচ্ছে সব ক্রিয়ার এই রূপটি নেই যেসব ব্যাপার লোকের ইচ্ছের উপর নির্ভরশীল নয় ওইসব ক্রিয়ার এই রূপটি নেই যেমন বৃষ্টি পড়া হুড়ি মাছ এবার ক্রিয়ার সক্ষমতা বা সম্ভাব্যতা ব্যাপক রূপ কিভাবে তৈরি করা যায় তা বলা যাক যেসব ক্রিয়াপদের মাছ অংশের ঠিক আগে থাকে এ অথবা যুক্ত ব্যঞ্জন তাদের ক্ষেত্রে অংশটির আগে জুড়ে দিন ডারে। তাহলে অর্থাৎ খাওয়া ক্রিয়াটি হয়ে যাবে খেতে পারা বা খাওয়ার যোগ্য হওয়া আবার যেসব ক্রিয়াপদের মাস অংশের ঠিক আগে থাকে ই বা ই কারযুক্ত ব্যঞ্জন তাদের ক্ষেত্রে দুটি নিয়ম প্রযোজ্য একটি নিয়ম হল কোন ক্রিয়ার এই ই উচ্চারণটিকে এ বানানো কাজেই মাস কথা বলা এই ক্রিয়াটি হয়ে যাবে কথা বলতে পারা ব্যবহার করা হয়ে যায় ব্যবহার করতে পারা আর এই ধরনের অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে মাস অংশের আগে জুড়ে দিতে হবে মিমাস দেখা এই ক্রিয়াটি হয়ে যায় মিরারে মাস দেখতে পারা আবার কোন কোন ক্রিয়া সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না হিমাস আসা এই ক্রিয়াটি হয়ে যায় কোরারে মাস আসতে পারা সিমাস করা এই ক্রিয়াটি হয়ে যায় দেখি মাস অর্থাৎ পারা কাজেই এগুলো মুখস্থ রাখার চেষ্টা করুন এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব এবার ধর্নাত্মক শব্দ নিয়ে পর্ব আজ শেখা যাক কিছু ইলেকট্রনিক শব্দ ক্যাশ রেজিস্টারে বারকোডের পাঠোদ্ধার করার শব্দ ঠিক এটি বোঝানোর ধর্নাত্মক শব্দ হলো পি পরপর দুবার বলা হলে এটি শোনাবে পি পি তাই না হ্যাঁ এবার পরের শব্দটি শুনি মনে হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার কাজ শেষ হয়েছে ঠিক বলেছেন এর ধনাত্মক শব্দ হলো চিং তাহলে আজ শেখা হল ধনাত্মক শব্দ পিক এবং চিং ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে আমাকে সুশি খাওয়ালো খাবার খেয়ে বলতে হয় গুচিসো সামা কেউ খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেও খাওয়ার পর বলতে হয় বন্ধুরা আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন এই পাঠের মূল বাক্য ছিল ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি আগামী পর্বে আন্না এবং সাকুরা সিজোকা থেকে টোকিওতে ফিরে আসবে বন্ধুরা আপনারাও সঙ্গে থাকবেন আশা করি তাহলে আবার দেখা হবে মাতা